আমাদের প্রথম অ্যাট্রাকশন এস্তোনিয়ান মিউজিয়াম অফ আর্কিটেকচার ভিজিট শেষে এবার আমরা যাচ্ছি দ্বিতীয় অ্যাট্রাকশনের উদ্দেশ্যে, যেটা কিনা হচ্ছে মেরিথিয়াম মিউজিয়াম। খুব একটা দূরে নয়, হেঁটে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগবে। তো আমরা সেই দিকে যাচ্ছি। আশেপাশের দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ। সামারের একটা ভাইব রয়েছে, খুবই সুন্দর দৃশ্য ছিল, আমরা খুবই এনজয় করেছি। যেমনটা আমি বলেছি যে তাল্লিন শহরটা খুবই সুন্দর, বলার অপেক্ষা রাখে না। এখানে মানুষও অনেক ফ্রেন্ডলি, যেটা আমি ফিল করেছি পার্সোনালি। তো চলুন আমি আপনাদের নিয়ে যাব মেরিথিয়াম মিউজিয়ামে। সেইখানে মূলত দেখার হচ্ছে আপনি অনেক ধরনের পুরনো শিপ দেখতে পারবেন, বা ওয়াচ টাওয়ার দেখতে পারবেন, টেলিস্কোপ, এই সকল জিনিসগুলো আপনি সেখানে দেখতে পারবেন। তো মিউজিয়ামে বেশিরভাগ অ্যাট্রাকশনই মূলত মিউজিয়াম এস্তোনিয়াতে তাল্লিনে, যেটা আমি পার্সোনালি ফিল করেছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো আসলে অনেক পুরনো এবং দেখতে অনেক সুন্দর, প্রাচীন একটা নিদর্শনের মতো ফিল করা যায়। এবং এই প্রাচীন নিদর্শনের মধ্যেও আসলে অনেক অত্যাধুনিক জিনিসগুলো, যেগুলো দেখতে খুবই ভালো লাগে, বলার অপেক্ষা রাখে না। তো আমি আসলে এর আগে গিয়েছিলাম সুইডেনে, সুইডেনে স্টকহোমে, সেখানেও অনেক মিউজিয়াম ছিল। আসলে ইউরোপের বেশিরভাগ শহরেই মনে হচ্ছে মিউজিয়ামের পর মিউজিয়াম। তো দেখতে পাচ্ছেন মেরিথিয়াম মিউজিয়াম, এখানে এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন, চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই। আমার সাথে রয়েছেন মাসুম বিল্লা ভাই, আমার বড় ভাই, খুবই ভালো একজন মানুষ। ইধার হয়ে ইধার হয়ে আগো আমি ওগো তাই ইহরি তুলি রে এন্ট্রি ফি 5 ইউরো, আমরা তো লাগতো না, আমরা তো নাম হওয়াইলিছি।